সো গাইজ ওয়েলকাম ব্যাক। আর আজকে আমি একটু ব্যাড নিউজ নিয়ে আসছি। তো ব্যাড নিউজটা কী? ব্যাড নিউজ হচ্ছে ইউটিউব নিয়ে, যে আপনারা জানেন, অনেকেই যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন অনেকেই জানেন যে আমরা আমাদের চ্যানেলে যে গেমটা খেলতেছি তার নাম হচ্ছে ওয়াচ ডগস। তো ওয়াচ ডগস খেলতেছি আমরা, পার্ট ওয়ান দিছি ওয়াচ ডগস এই চ্যানেলে। তো ওইটাতে অনেক সাপোর্ট আসছে, 280 মতো ভিউ আসছে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউর সাপোর্ট। অ্যান্ড পার্ট ওয়ানটা দেওয়ার পরে একটা প্রবলেম হয়ে গেছে, যে আমি পার্ট টু বানাইছি, পার্ট টু এডিট করছি, তারপরে ওটা করলাম আপলোড। তো আপলোড করার পরে পাবলিশ যখন করব তখনই আসছে আমার কাছে একটা মেইল। তো মেইলে কী ছিল? মেইলে বলতেছে যে ইউর ভিডিও ইজ কপিরাইটেড, কপিরাইট ক্লেম আসছে একটা। তো কপিরাইট ক্লেম কে দিছে, কী একটা চ্যানেলের নাম, ওই চ্যানেল কপিরাইট ক্লেম দিছে। তো আমি ভাবলাম মানে ফুল ভিডিওটা কিন্তু আমার একদম এ টু জেড, বাট শুধু ইন্ট্রোটা একটু আমি গেমের ট্রেলার থেকে নিছি, আর অডিওটাও নিছি গেমের ট্রেলার থেকে, কাটিকুটি সুন্দর একটা ইন্ট্রো বানাইছি। আর এরপরে এ টু জেড ইন্ট্রোডাকশন মানে সব কিছু আমার। আর লাস্টে নতুন একটা জিনিস অ্যাড করছি, ওটা হচ্ছে এন্ড স্ক্রিনে একটা মিউজিক দিছি, ওই মিউজিকটা হচ্ছে ইউটিউব ফ্রি মিউজিক লাইব্রেরি থেকে। তো ওইখানে দেওয়ার পরে এখানে তো সব আমার, কিন্তু আরেকটা জিনিস আমি দিছিলাম ফার্স্ট টাইম আপলোড দেওয়ার সময়, তো ওটা হচ্ছে যে একটা মিউজিক আমি ডাউনলোড করে দিয়েছিলাম আমার, মানে যখন কথা বলে সেই সময় ব্যাকগ্রাউন্ডে একটু মানে অল্প সাউন্ড দিয়ে একটা মিউজিক দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো ওইটা দিয়েছিলাম ডাউনলোড করে, নট কপিরাইট ফ্রি মিউজিক। আমি মানে মনে করছিলাম শুধু ক্লেম আসবে যে মনিটাইজ করতে পারবে না ভিডিওটা, যদিও আমার মনিটাইজেশন এখনও এনেবেল হয় নাই। তো এই জন্যই মানে ওই ভিডিও ওই অডিওটা দিয়েছিলাম। তো অডিওটা দেওয়ার পরে আপলোড করছি, তারপরে ক্লেম আসছে, আমি ভাবছি হয়তো এই মিউজিকটার জন্য হচ্ছে। তো আমি কী করছি, আবার ওই ভিডিওটা ডিলিট দিছি ইউটিউব থেকে, পাবলিশ করার আগে আপলোড ডিলিট দিয়ে দিছি একেবারে ফুলফিল। তো আবার এডিট করছি, এডিট করে মিউজিকটা বাদ দেওয়ার পরে আমি আবার রেন্ডার করছি, আবার ভিডিও আপলোড দিছি। ভিডিও আপলোডে কিন্তু প্রচুর টাইম লাগে, মিনিমাম 8-10 ঘন্টা টাইম লাগে। আমার ওয়াইফাইটা একটু স্লো, 3 Mbps লাইন, একটু টাইম লাগে, এই জন্য রাতে দিয়ে ঘুমা যাই, আপলোডে দিয়ে ঘুমা যাই। তো এই জন্য সকালে উঠি দেখি যে আবার সেম ইমেল আসছে যে কপিরাইটের, আমি বুঝলাম না কী হয়েছে। তারপরে একটু ইউটিউবে ভিডিও দেখছি, তো দেখার পরে কীভাবে ফিডব্যাক পাঠায় তো দেখছি। তো পাঠানোর পরে তো এখন পাঠাইছি, লিখে টিখে পাঠাইছি যে এরকম এরকম। তো এখন ওরা অনেক স্লো, ওরা ওইটা রেসপন্স করবে আগামী মাসের 3 তারিখ, মে মাসের 3 তারিখ, এখন চলতেছে এপ্রিলের 4 তারিখ। তো প্রায় এক মাস ধরে ওয়েট করতে হবে। এখন আপনাদের কাছে একটা কোয়েশ্চেন আমার, যে আপনারা কি চান যে আমি এই এক মাস ওয়েট করি, নাকি আমরা পার্ট থ্রি থেকে কন্টিনিউ করি, পার্ট টুটা স্কিপ করে পার্ট থ্রি থেকে কন্টিনিউ করি? পার্ট থ্রি থেকে কন্টিনিউ করলে আই থিঙ্ক ইট উইল বি গুড ফর আস। সো আমাকে নিচে কমেন্ট সেকশানে জানাতে একদম বলবেন না যে পার্ট টু জন্য ওয়েট করবো নাকি পার্ট থ্রি এখন থেকে কন্টিনিউ করবো। আর যখন পার্ট টুটা আনব্লক হয়ে যাবে তখন আমরা পার্ট টুটা পোস্ট দিয়ে দিব আমি, তো তখন আপনারা দেখে নেবেন। আমাকে নিচে কমেন্ট সেকশানে জানাবেন যে আপনারা কী চান, লাইক যত বেশি আসবে আমি বুঝবো যে আপনারা চান যে পার্ট থ্রি থেকে আমরা কন্টিনিউ করি। তো একটু দয়া করবেন আমার জন্য, যে যাতে ওটা ভিডিওটা আনব্লক হয়ে যায়। ভিডিওটা পাবলিশ করছে কিন্তু দেখতেও পারতেছে না কেউ, শুধু হয়তো যারা সাবস্ক্রাইব করছে ওদের কাছে গেছে কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে না। তো এই জন্যই একটু দয়া করবেন যাতে এটা আনব্লক হয়ে যায়, আমি ফিডব্যাক পাঠাইছি, তো ওরা যাতে রেসপন্স করে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ, এটা ছিল আজকে আমার নিউজটা আপনাদের জন্য। আপনারা হয়তো ভাবতেছেন যে ভিডিও আপলোড দিচ্ছি না কেন, তো এটাই হচ্ছে মেইন রিজন ভিডিও আপলোড না দেওয়ার। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে, আর নোটিফিকেশান বেলটা অন রাখবেন নতুন ভিডিও যখন আসবে। এটা হয়তো জানেন অনেকে, তো বলতেছি নতুন ভিডিও যখন আসবে তখনই আপনি ওটা ফার্স্টে দেখতে পারবেন। তো লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে, এবং আমি দেখা করবো নেক্সট টাইম উইথ ওয়াচ টকস। ততক্ষণের জন্য বাই বাই।